আজকে সানডেটা আমার সব থেকে বোরিং কেটেছে। বোরিং দুটো সকাল থেকে ছিল, সকালে উঠে বললাম দেখ আজকে তুমি এতদিন পরে একটুখানি রেস্ট হবে, মানে আগে সেই বাড়ি থেকে এসে কন্টিনিউয়াসলি কাজ করছিলো, আর সকালে উঠে পড়লাম, আর তারপরে কিছুক্ষণ পরেই আমাকে খবর দিলো না গো আজকে আমাকে প্ল্যান্টে যেতে হবে। এই এতক্ষণে ফিরলে এখন কটা বাজছে? 8টা, পুরো 8টা বাজছে। একটুখানি শরবত আর একটুখানি খেলো, এখন আমরা বেরোচ্ছি, দেখি একটুখানি দরকার আছে তাই বেরোচ্ছি। জলের বোতলটা কে নেবে রে, কি করবো আজ? আর সানডেতেও মোটামুটি অন্যদিন বেটুর পড়ানো থাকে, গান থাকে, এই লালটা পড়ানো থাকে, গান থাকে, তাই আমার সন্ধ্যাটা পুরো সময় কেটে যাবে, বরং বিরক্ত লাগে, আমরা কিছুই করতে পারি না ওর জন্য। আর আজকে আবার বেটু, আজকে আবার ওর পড়া নেই, গান নেই, দিয়ে আমি কি করবো কিছুই খুঁজে পাচ্ছি না। অনেক বোরিং কাটলো এতক্ষণ, আসছে এখন তো খুলিস না, খুলছিস কেন, গিয়ে খাবি, খুলছিস কেন, বলে আসছে যে যাবে কি, জিজ্ঞেস করে আসবো, না যাও, রাজা যাও সাথে গার্ডেন, আমরা তো গার্ডেন যাচ্ছি না, তো ভাবছি আমরা গার্ডেনে যাচ্ছি, আর দেখো ছাড়ছি নেই না, ওই দেখো ওই দুটো ছাড়েনি, ওই দেখো চলে এসছে, ওই যে দুটো এস গাড়ির ভেতরে বদমাইশি করছে সমানে। একটা স্ট্যান্ড ফ্যান কিনতে যাচ্ছি, স্ট্যান্ড ফ্যান মানে সিলিং ফ্যান কিনলে, আমাদের বারান্দাটা না দুটো ফ্যানের দেওয়া আছে, কিন্তু একটাতে দেওয়া আছে ফ্যান, আর একটাতে যেটাতে করা আছে ওটাতে ফ্যান দেয় না, তাই সোফাতে বসা যায় না, আর রুদ্র যেহেতু ওইদিকে ডাইনিং টেবিলে খেতে বসে, সেই জন্য ও বেচারি হাফ হয় না, ওদেরকে বেশি গরম লাগে, সেখানে বললো স্ট্যান্ড ফ্যান কিনলে ভালো হয়, মানে এখানে সেখানে ঘুরিয়ে যেখানে খুশি ঘুরিয়ে আমরা মানে বসতে পারবো, আর সিলিং ফ্যান হলো এক জায়গাতেই ঘুরবে, সেই কারণে রিক্সা নিয়েছি যে ফ্যান কিনে আনবো, দেখা যাক এবার। ওই দেখো হ্যাঁ কি বদমাইশি করছে বেটু, 6টা থেকে এখন 8টা পেরিয়ে গেল, সমানে খেলে যাচ্ছে, সকালেও খেলেছে, চুলও কেটে নিয়েছে আজকে, আর এইগুলো থেকেই ঘামাচি বেরিয়েছে বেটু, সুথল দিচ্ছি তাও মানে আবার হয়ে যাক, সুথল দেওয়ার পর সকালে উঠে দেখছি এগুলো মানে কমে যাচ্ছে, আবার দেখছি দুপুরবেলার দিকে আবার হয়ে যাচ্ছে, খেলে যে কি হবে এগুলো ভাবে কি চিৎকার করে এরা, বাপরে আস্তে আস্তে আস্তে, রাজা রাজা চুপচাপ বেঠ যা বেটু, এই দেখো বাজারে এখানে সবজি বাজার, মাছের বাজার, এখানে আমরা কালকে বাজার করে নিয়ে গেছি, এখানেই আসি আর কি, এখানে ভালো ভালো টাটকা সমস্ত সবজি পাওয়া যায় বাড়ি থেকে একটু দূরে, এই দেখো হাঁটছে, এটা দুজনকে একসাথে নিয়ে আসা খুব মুশকিল, কারণ দুজনের মধ্যে কেউই তো শান্ত না, হ্যাঁ আস্তে আস্তে যাও পড়ে যাবে, আর রাজা বেশি ধরবর ধরবর করে, একটা দেখতে পেয়েছি দোকানের সাইনের দোকান একটা দেখতে পেয়েছি, ওই জন্য আমরা গাড়িটাকে ওখানে রেখে এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি আর একটা বালতিও কিনতে হবে, বালতি কেলেঙ্কারি হলো না সেদিন, একটা ওই বালতি দুটোকেই ফেলে দিলাম, ভালো নতুন বালতি, রং লেগে পুরো নষ্ট, ফেলে দিলাম, একটা বালতিও কিনতে হবে, এসে গেছি এসে গেছি, আর আজকে আমাদের রাত্রে হবে চাল নিয়ে নিয়েছি, আজকে রাত্রে হবে ভাত, রুদ্র চিকেন হলে, দুপুরেও ভাত খেয়েছি যদিও, রুদ্র চিকেন হলে, এখন বলছে যে রুটি ফুটি কিছু খাবো না, চিকেন হলে ভাত করবো, ভাত দুপুরেও চিকেন আর ভাত, আর তার সাথে একটু মাছের ডিমের বড়া করেছিলাম, আর এখন শুধু হ্যাঁ বাবা এখন দেখ ভাত হয়নি এখনো, আমি ভাবছি রুদ্র দেরি হচ্ছে যাবো না, সেরকম বুঝলে তো আমি ভাতটা বসিয়ে দিতাম, কিন্তু বুঝতে পারিনি, তাই এবার ভাত করবো, আর গরম ভাতটা আমার খেতে ইচ্ছে করছি, ফ্যান নিয়ে আসলাম, একটা বালতি কিনে আনলাম, আর বলো না একটা দোকানে গেছি বালতি কিনলাম, আরও কয়েকটা জিনিস কিনেছিলাম, ঝুড়ি টুড়ি কিনেছিলাম, নিয়ে টোটাল হলো 220 টাকা, ঠিক আছে, রুদ্র বলছে 200 টাকা নেন, 200 কিছু, 1 টাকাও মানে কমাচ্ছি না, 220 টাকা যে 200 টাকা তো নেওয়াই যায়, একটা এখানে কমবে না, কমবে না বলেই আছে রুদ্র, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কেন তুমি দেখ কেন, আরও তো পাশে দোকান রয়েছে, আমরা অন্য দোকানে দেখবো, ওর কাছেই নিতে হবে কি, আমার সামনেই বলেছি যে 20 টাকা কমাই না, 10 টাকা কমাই না, তার কাছে আমরা নেবো কেন, আর ওই ওই দোকানটা ছাড়া তো আর কোনো দোকান নেই, তা তো না কিনবো না,
চলে এসে আমার পাশে দোকানে কিনলাম। বাবা বলো আরে দেখা 20 টাকা, মানে ভাবছি যে 20 টাকার জন্য বউ ঝগড়া করছে। 20 টাকা কে দেয় বলো? 20 টাকা এই যে আজকেও বেচারি কি রেস্ট পেলে পেলো না, টাকার জন্যই তো ছুটতে হচ্ছে, সেটা বোঝে না যে আমি ভালোর জন্যই বলি। আজ বউ 20 টাকার জন্য কেন ঝগড়া করছে? পকেট থেকে দিতে যাচ্ছিল, আমি দিতে নিইনি, আমি না আমি তোমায় দিতে দেবো না, অন্য পাশে তোমার থেকে কিনবো। এই দেখো ফ্যান বালতিতে দেখা, এই দেখো এই যে বালতিটা বাথরুমে রাখো, বাথরুমে রেখেই দিই, খুব অসুবিধা হচ্ছে বাথরুমে, মানে প্রত্যেক দিনের জামা কাপড় কাচা হয় তো, প্রত্যেক দিন যেহেতু আমি কাচি, খুবই অসুবিধা হচ্ছে বালতিটা ছাড়া। নতুন বালতিটা ফেলে দিলাম, খুব মনটা খারাপ করছিল দুপুরবেলা, আমার জিনিস নষ্ট করতে খুব কষ্ট হয়, দাম দিয়ে কেনা জিনিস। আর ফ্যানটা দেখা যাচ্ছে, ফ্যানটা ওরা মাথাটা সেট করে দিয়েছে, পাটা এই যে সেট করতে হবে, ব্ল্যাক কালার ফিগার্ডের, খুব একটা বিশাল কিছু ভালো কোম্পানি তা না, তবে কোম্পানির তো বললো খারাপ হলে এ করে দেবে। আর এই দেখো এখনো বসে আছে, একজনকে বাড়ি দিয়ে আসা হলো, আরেকজন এসে হাজির হয়ে গেছে। চেঞ্জ করি নাকি ভাবছি যে একবারে খেয়ে দিয়ে চেঞ্জ করবো, একটু গায়ে টায়ে জল দিয়ে তারপরে চেঞ্জ করি। এই যে চিকেনটা দেখো গরম করেই রেখেছিলাম, চিকেনটা আমি গরম করে রেখেছিলাম। এই যে আজ একটা ব্যস্ততম দিন, মানে আজকে হচ্ছে সোমবার, সোমবার সকাল এমনিতেই আমি ঘুম থেকে উঠতে আজকে একটুখানি লেট করে নিয়েছি, তাও আর কি একটু এক্সারসাইজ করে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর রান্নাঘরে ঢুকেই আমি প্রথমেই ভাজছি হচ্ছে পটল, আজকের লাঞ্চই হবে আমাদের পটল ভাজা আর পেঁপে আলু দিয়ে একটা মাছের তরকারি, আর রুদ্রকে টিফিন দেবো আজকে রুটি আর ভেন্ডি আলু ভাজা, আর তার সাথে ভেন্ডি আলুর সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজলে আর কি ভেন্ডি আলুটা এত ভালো লাগছে না, আগে আমি ভেন্ডি আর আলুই ভাজতাম, কিন্তু একদিন ভেন্ডি আলুর সাথে একটু পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম, পেঁয়াজের ভাজার যে গন্ধটা এত সুন্দর লাগছিলো, তো কাউকে বলেছে ভেন্ডি আলুর সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজবে, ওটা খেতে খুব ভালো লাগছে, তাই আজকে আবার ওইটাই করছি। রুদ্রকে যেটা দেবার দেবার দেবো, তারপর আমি যেটা ভাজবে আমি আর একটু খেয়ে নেবো, আর পটল ভাজা থাকবে আর পেঁপে আলু দিয়ে মাছের একটা তরকারি। এই আজকে আমাদের হচ্ছে লাঞ্চের মেনু, ভেন্ডি আলু ভাজা দেখো হয়েও গেলো, এবার রুটি করবো, মাছের তরকারি করবো, রুটি করবো, ব্যাস তা ভাতও করতে হবে। এই যে ভাত তো হয়েও গেছে, দেখো এখন 8:15 মতো বেজে গেছে, এবার রুটি আমি খেতে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো, আমার মা সুস্থ দেখো।